স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, আজকে শুরু করছি অধ্যায়ভিত্তিক জিকের ক্লাস, যেখানে আমরা প্রত্যেকদিন সকাল 9টার দিকে বিগত বছরে যেসব প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। বিগত বছরে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষায় যেসব প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো থাকছে জিকে জিএস পেপারে। আমরা ইতিহাসের বিভিন্ন অধ্যায়গুলো কমপ্লিট করেছি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের অনেকগুলো অধ্যায় কমপ্লিট করে আজকে যে নতুন অধ্যায়টি শুরু করবো সেটা হলো ভারতের স্বাধীনতা সংগ্রাম। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসবে। ব্র্যাকেটের মধ্যে তোমরা দেখতে পাবে কোন কোন পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিলো, WBCS, মিসলিনিয়াস এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখানে থাকছে। বিশেষ করে WBCS-এর প্রশ্নগুলো আজকে বেশিতে বেশি থাকবে। তো তোমরা প্রশ্নগুলো দেখবে, প্রশ্নগুলোর মান খুবই ভালো, এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে। আর ভারতের স্বাধীনতা সংগ্রাম আলাদা করেই চ্যাপ্টার থাকে, আলাদা করে অধ্যায় থাকে, এখান থেকে WBCS-এ 25 নম্বর থাকে। তো তোমরা সমস্ত মক টেস্টগুলো দেখবে, আশা করি সবগুলো কমন পাবে। তো আজকে ভারতের স্বাধীনতা সংগ্রামের পার্ট 1, এরপরে অনেকগুলো পার্টির মাধ্যমে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে বিগত বছরে যতগুলো প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নগুলোই কমপ্লিট করব। তো প্রথম প্রশ্ন থেকে নিয়ে আজকের প্রথম প্রশ্ন বলছে, ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন বলছে এনি বেশান্ত, পরের সময় বলছে লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী। ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এনি বেশান্ত, সঠিক উত্তর হবে এনি বেশান্ত। পরের প্রশ্ন, কে কংগ্রেসকে বাস্তবে অস্ত্রহীন গৃহযুদ্ধ বলেছিলেন? অস্ত্রহীন গৃহযুদ্ধ বলেছিলেন কে কংগ্রেসকে? লর্ড ডাফরিন, স্যার সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ আলী জিন্না, লর্ড কার্জন। সঠিক উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান বলেছিলেন অস্ত্রহীন গৃহযুদ্ধ। পরের প্রশ্ন দেখো, বালগঙ্গাধর তিলক কাকে ভারতের হীরে বলেছিলেন? বালগঙ্গাধর তিলক কাকে ভারতের হীরে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়। বালগঙ্গাধর তিলক ভারতের হীরে বলেছিলেন গোপালকৃষ্ণ গোখলেকে, গোপালকৃষ্ণ গোখলে, ইনি হলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশন বলছে আজমল খান, পরের প্রশ্ন বলছে মোহাম্মদ আলী জিন্না, পরের প্রশ্ন বলছে আবুল কালাম আজাদ, পরের প্রশ্ন বলছে রহিমুল্লাহ সাবানি। সঠিক উত্তর হবে রহিমুল্লাহ সাবানি বদিরুদ্দিন তৈয়বজি, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদিরুদ্দিন তৈয়বজি। পরের প্রশ্ন, 1897 খ্রিস্টাব্দে কে স্বদেশী ভাণ্ডার গড়ে তুলেছিলেন? এটাকে লক্ষ্মীর ভাণ্ডার বলতে পারো, স্বদেশী ভাণ্ডার, সরি এটা লক্ষ্মীর ভাণ্ডার না, এটা স্বদেশী ভাণ্ডার। স্বদেশী ভাণ্ডার গড়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তুলেছিলেন সরলা দেবী চৌধুরানী। লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তুলেছিলেন আর স্বদেশী ভাণ্ডার গড়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে কোন ভারতীয় মহিলা প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন ভারতীয় মহিলা, তাহলে ভারতীয় মহিলা যিনি প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি হলেন সরোজিনী নাইডু। ভারতের মুসলিম লীগ প্রকাশিত সংবাদপত্রটির নাম কি? ভারতীয় মুসলিম লীগ প্রকাশিত সংবাদপত্রের নাম কি? কোয়াম, স্টার অফ ইন্ডিয়া, ইনকিলাব নাকি ডব? ভারতীয় মুসলিম লীগ প্রকাশিত সংবাদপত্রের নাম হলো স্টার অফ ইন্ডিয়া। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, এই কথাটি কে বলেছিলেন? মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়, সর্দার পাটেল নাকি লোকমান্য তিলক? সঠিক উত্তর হবে লোকমান্য বালগঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। মদনমোহন মালব্যকে কে মালব্য মহামান্য উপাধি দিয়েছিলেন? মহামান্য উপাধি কে দিয়েছিলেন? বালগঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী। মদনমোহন মালব্যকে মহামান্য উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। সারা ভারত মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? সারা ভারত মুসলিম লীগ সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ ইকবাল, আগা খান, নবাব সলিমুল্লাহ খান। সঠিক উত্তর হবে নবাব সলিমুল্লাহ
খান। দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল? দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল? লখনৌ, বোম্বে, কলকাতা, পাটনা। সঠিক উত্তর হবে দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল কলকাতা। কলকাতা সুশাসন স্বশাসনের বিকল্প হতে পারে না, কে বলেছিলেন? সুশাসন স্বশাসনের বিকল্প হতে পারে না, একথা কে বলেছিলেন? লোকমান্য তিলক, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে লোকমান্য তিলক। সঠিক উত্তর হবে লোকমান্য বালগঙ্গাধর তিলক বলেছিলেন সুশাসন স্বশাসনের বিকল্প হতে পারে না। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জগদীশচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানচন্দ্র ঘোষ নাকি প্রফুল্লচন্দ্র ঘোষ? বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জি এস দেশমুখ, এ বেশান্ত, ডব্লিউ সি ব্যানার্জি। সঠিক উত্তর হবে ডব্লিউ সি ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতি কে করেন, সভাপতিত্ব করেন? দ্বিতীয় দাদাভাই নওরোজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বদরুদ্দিন তৈয়বজি, ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তর হবে দাদাভাই নওরোজি, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করে দাদাভাই নওরোজি। বঙ্গভঙ্গ কবে রদ হয়? বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল? 1905, 1906, 1911, 1909। শুরু হয়েছিল 1905-এ কিন্তু শেষ হয়েছিল 1911-তে। বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911। ভারতের জাতীয় কংগ্রেসে কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আণুবৈজ্ঞানিক সংস্থা বলে উপহাস করেন কে? অতি ক্ষুদ্র এক আণুবৈজ্ঞানিক সংস্থা বলে উপহাস কে করেছেন? লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড চেমসফোর্ড। সঠিক উত্তর হবে লর্ড ডাফরিন, অপশন ক লর্ড ডাফরিন। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? অসম বলছে 1916, 1914, 1908, 1920। সঠিক উত্তর হবে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল? নরমপন্থী ও চরমপন্থীদের সংঘর্ষ কলকাতা, বোম্বে, সুরাট নাকি মাদ্রাস? সঠিক উত্তর হবে কলকাতা অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী সংঘর্ষ চরমে উঠেছিল। কোন বছর বঙ্গভঙ্গের স্থির সিদ্ধান্ত সুনিশ্চিতভাবে ভেস্তে যায়? বঙ্গভঙ্গের স্থির সিদ্ধান্ত সুনিশ্চিতভাবে ভেসে যায় কবে? 1905, 1908, 1911, 1916। বঙ্গভঙ্গ যেদিন রদ হয় অর্থাৎ 1911 সালে। অল ইন্ডিয়া হোমরুল লীগ শুরু হয়েছিল, শুরু করেন কে? অল ইন্ডিয়া হোমরুল লীগ রাজা গোপালাচারী, এনি বেশান্ত, বিপিন চন্দ্রপাল, ভগিনী নিবেদিতা। অল ইন্ডিয়া হোমরুল লীগ শুরু করেছিলেন এনি বেশান্ত, অপশন ক এনি বেশান্ত। এদের মধ্যে কে নরমপন্থী নন? নরমপন্থী নন এদের মধ্যে কে? গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, বিপিন চন্দ্র পাল। এদের মধ্যে নরমপন্থী ছিলেন না, লালবাল পালের সদস্য বিপিন চন্দ্র পাল। লালবাল পাল কেউই নরমপন্থী ছিলেন না, চরমপন্থী নেতা। ভারতীয় কংগ্রেসে কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ডাফরিন, লর্ড ল্যান্সডাউন। সঠিক উত্তর হবে ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন, লর্ড ডাফরিন। 1885 সালে অ্যালান অক্টোবেন হিউমের দ্বারা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। আদি কংগ্রেসের সম্মেলনে কে তিনবার তিন দিনের তামাশা বলেছিলেন? কংগ্রেসের সম্মেলনকে কে তিন দিনের তামাশা বলেছিলেন? অপশন বলছে বাল গঙ্গাধর তিলক, অপশন হচ্ছে অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন তিন দিনের তামাশা। স্বদেশিক বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন কে? বরিশালে গণ আন্দোলন পরিণত করেছিলেন কে স্বদেশি আন্দোলনকে? পুলিন দাস, বিপিন চন্দ্র পাল, মুকুন্দ দাস, অশ্বিনী কুমার দত্ত। সঠিক উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত। সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি কে ঘোষণা করেন? ভেরি ইম্পর্টেন্ট, ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড, লর্ড লিটন, এ বি অ্যালেকজান্ডার।
সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি শুরু করেছিলেন, ঘোষণা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। 1907 সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কি? দাদাভাই নওরোজি, রাসবিহারী ঘোষ, মতিলাল নেহরু, এস এন ব্যানার্জি। সঠিক উত্তর হবে রাসবিহারী ঘোষ। ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভাল্ভ রূপে দেখতে চেয়েছিলেন? অ্যান অ্যাকটোমেন হিউম, লর্ড লিটন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে অ্যালান অক্টোভিয়ান হিউম। কোন ঘটনাকে উপলক্ষ করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়? বঙ্গভঙ্গ 1905, অযোধ্যা অন্তর্ভুক্তি 1856, রানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র 1858, নীল বিদ্রোহ 1859-60। সঠিক উত্তর হবে বঙ্গভঙ্গ 1905। বন্দে মাতরম গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে এবং কোন সালে অধিবেশনে? 1905, 1902, 1899, 1896। সঠিক উত্তর হবে 1902 সালে। এই ছিল আজকের প্রশ্ন। আজকে 30টা প্রশ্ন আলোচনা হলো। এই অধ্যায় থেকে আরও কয়েকটি পার্টে আমরা আলোচনা করব। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতে রয়েছে, তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক, ছাড়াও স্টাডি মেটেরিয়ালস এবং প্রচুর নোটপত্র। অনলাইন এবং আবাসিকের ব্যবস্থা রয়েছে, তোমরা যে কোনো মাধ্যমে ভর্তি হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন থাকছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।